কোনো অস্পষ্ট ধারণা নয়, কোনো উচ্চমানের তত্ত্ব নয়। বিজ্ঞান জগতে বৈজ্ঞানিক বাস্তবতা হচ্ছে সত্যিকার বাস্তবতা। সে বাস্তবতা হবে অবিশ্বাস্য, প্রামাণিক এবং মৌলিক, এমনটাই বিশ্বাস করতেন বিজ্ঞানের ইতিহাসে অন্যদের তুলনায় অনেকটাই অজানা এক বিজ্ঞানী রোজালিন্ড ফ্রাঙ্কলিন। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের সবচেয়ে সফল এক্সপেরিমেন্টাল মহিলা গবেষক, যিনি বংশগতির আণবিক গঠন নিয়ে সফলতার সাথে কাজ করেছিলেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল 1950 সালের গোড়ার দিকে, যখন একাই অনেকটা ডিএনএর গঠন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করে ফেলেছিলেন। জীববিজ্ঞানে আজ পর্যন্ত যতগুলো আবিষ্কার হয়েছে তার মাঝে ডিএনএর আবিষ্কার বিজ্ঞান জগতে শুধুমাত্র নিত্য নতুন যুগোপযোগী তথ্যই দেয়নি, এর উপর ভিত্তি করে বিজ্ঞানের নতুন নতুন শাখারও আবির্ভাব হয়েছে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন আবিষ্কারের গল্পে। এতক্ষণে বুঝতেই পারছেন আজ আমরা জানব ডিএনএর আবিষ্কারের আদ্যোপান্ত। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইশতিয়াক আহমেদ। ডিএনএ অণুর প্যাঁচানো সিঁড়ির মতো গঠন আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, কিন্তু লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে জীবদ্দশায় তার প্রাপ্য সম্মান পাননি। তার কৃতিত্বের কথাও বহু বছর ছিল অন্ধকারে। তিনি অণুজীব বিজ্ঞানী রোজালিন্ড ফ্রাঙ্কলিন। অনেকের মতে জীববিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত মহিলা বিজ্ঞানী, তাকে ডার্ক লেডি অফ ডিএনএ নামেও ডাকা হয়। রোজালিন্ড এলজি ফ্রাঙ্কলিন একজন ব্রিটিশ ভৌত রসায়নবিদ ও কেলাস বিজ্ঞানী, যিনি ডিএনএ এর আণবিক কাঠামো আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 25 জুলাই 1920 সাল লন্ডনের নটিং হিল শহরে এক সম্পন্ন ইহুদি পরিবারে রোজালিন্ডের জন্ম। দুর্দান্ত মেধাবী মেয়েটি 15 বছর বয়সেই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। রক্ষণশীল ইংরেজ সমাজে মেয়েদের উচ্চশিক্ষা তখনও খুব সহজ ছিল না। রোজালিন্ডের বাবাও চেয়েছিলেন মেয়ে সমাজকর্মী হোক, তবে যেদি মেয়েটি শেষ অবধি কেমব্রিজের নিউএনহ্যাম কলেজ থেকে পদার্থবিদ্যা আর রসায়নবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করেন। যোগ দেন ব্রিটিশ কোল রিসার্চ অ্যাসোসিয়েশনের অধীনে কয়লার গঠন নিয়ে গবেষণায়। এই কাজের উপর 5টি গবেষণাপত্র প্রকাশ করে তিনি 1945 সালে পিএইচডি ডিগ্রি পান। পদার্থের গঠন বিশ্লেষণের ক্ষেত্রে এক্সরে ক্রিস্টালোগ্রাফি তখন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ এই পদ্ধতিতে কেলাসিত বা ক্রিস্টালাইন পদার্থের অন্তর্মহলে পরমাণুর বিন্যাস অবধি বোঝা যায়। ফ্রান্সের এক গবেষণাগারে যোগ দিয়ে রোজালিন্ডো এই নতুন বিষয়টিতে বিশেষ দক্ষতা অর্জন করলেন। একদিকে জৈব অণুর ছবি তোলা, অন্যদিকে উচ্চ তাপমাত্রায় কার্বনের গ্রাফাইটে পরিণত হওয়ার অন্তর্নিহিত কারণ খুঁজে বের করা, দুই মিলে রোজালিন্ড গবেষণার জগতে বেশ পরিচিত নাম হয়ে উঠছিলেন। এমন সময় লন্ডনের কিংস কলেজে 3 বছরের জন্য এক গবেষকের পদ নিয়ে 1951 সালে তিনি লন্ডনে ফিরলেন। ফ্রাঙ্কলিন লন্ডনের কিংস কলেজের জীবপদার্থ বৈজ্ঞানিক পরীক্ষাগারে ফেলো গবেষক হিসেবে একদল বিজ্ঞানীর সাথে যোগ দেন। সেখানে তিনি রঞ্জন রশ্মি অপবর্তনের পদ্ধতিগুলো ডিএনএ সংক্রান্ত গবেষণাতে প্রয়োগ করেন, যা ছিল সম্পূর্ণ অভিনব একটি কাজ। সে সময় ডিএনএ এর রাসায়নিক গঠন ও কাঠামো নিয়ে তেমন কিছুই জানা ছিল না। ফ্রাঙ্কলিন শীঘ্রই ডিএনএ এর ঘনত্ব বের করেন। তখন কিংস কলেজের বায়োফিজিক্স বিভাগের প্রধান ছিলেন স্যার জন র্যান্ডল। বিশেষভাবে এক্সরে ব্যবহার করে ডিএনএ এর উপর গবেষণা করার জন্যই তিনি রোজালিনকে নিয়োগ করেছিলেন। সে সময় কিংস কলেজে ডিএনএ নিয়ে কাজ করছিলেন মরিস উইলকিন্স। তিনি ধরে নিলেন রোজালিন্ড তার অধীনেই কাজ করবেন, কিন্তু রোজালিন্ডের যথেষ্ট প্রস্তুতি আর স্বাধীন ভাবনাও ছিল, ফলে তিনি মোটেই উইলকিন্সের অধীনে থাকতে চাইলেন না। এর জন্য কিংস কলেজে সেই সূচনা পর্ব থেকেই রোজালিন্ডের সঙ্গে উইলকিন্সের তেমন বনিবনা হলো না, তবে রোজালিন্ডের নিজের কাজ ভালোই এগোতে লাগলো। ডিএনএ কে কেলাসে পরিণত করা, তারপরে এক্সরে ব্যবহার করে ছবি তোলা, দুই সে সময় ছিল দুঃসাধ্য কাজ। রোজালিন তার কাজের জন্য বিশেষ পদ্ধতিতে তৈরি সূক্ষ্ম তন্তুর মতো কাফ থাইমাস ডিএনএ স্যাম্পল ব্যবহার করেছিলেন, আর নিজের অভিজ্ঞতা থেকে বানিয়ে নিয়েছিলেন জৈব অণুর পক্ষে উপযুক্ত এক এক্সরে ক্যামেরা, যার সাহায্যে ছবি উঠতে লাগলো চমৎকার। বিভিন্ন আলোচনা চক্রে রোজালিন্ড সেই সমস্ত ফলাফল দেখাতেও লাগলেন। তিনি নিজের উদ্ভাবিত একটি কৌশল ব্যবহার করে ডিএনএ এর ছবি তোলেন এবং প্রথম প্রতিষ্ঠা করেন যে ডিএনএ অণুর আকৃতি কুণ্ডলাকার। সে সময় অন্য কোনো বিজ্ঞানী ডিএনএ অণুর এরকম চিত্র তুলতে সক্ষম হয়নি। এছাড়া ফ্রাঙ্কলিন ডিএনএ অণুতে ফসফেট চিনির অণুগুলির অবস্থান নির্ণয় করতে সক্ষম হন।
পদার্থবিজ্ঞানী জন রেন্ডেল সেখানে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানীদের নিয়ে একটি টিম গঠন করেন যাদের কাজ ছিল ডিএনএর গঠন আবিষ্কার করা। রেন্ডেল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন রোজালিন্ড ভিন্ন একটি প্রজেক্টে একাই কাজ করবেন এবং তার সাথে দুজন শিক্ষার্থী থাকবে। এরকম পরিবেশই রোজালিন্ডকে পরবর্তীতে একা কাজ করতে উৎসাহিত করেছিল। রেন্ডেলের পরই পদমর্যাদায় কিংসের সেই ল্যাবে যার অবস্থান ছিল তিনি হচ্ছেন মরিস উইলকিন্স। রেন্ডেলের ছাত্র ছিলেন তিনি এবং যুদ্ধের সময় এটম বোমা নিয়ে কাজের অভিজ্ঞতা ছিল তার। রেন্ডেল ডিএনএ এর কাজ পুরোপুরি রোজালিন্ডকে করতে দিয়েছিলেন, তার আগে এই কাজটি করছিলেন উইলকিন্স। তিনি ভেবেছিলেন পরে কোনো অভিজ্ঞ বিজ্ঞানী এলে টিমের সবাইকে নিয়ে এই বিষয়ে কাজ করবেন, কিন্তু রোজালিন্ড তার কাজে কোনোভাবেই হস্তক্ষেপ পছন্দ করছিলেন না। তিনি কাজ একাই করবেন বলে ঠিক করে রেখেছিলেন। পরবর্তীতে এই উইলকিন্সের সাথে বিবাদে জড়িয়ে পড়েছিলেন রোজালিন্ড। ডিএনএ ল্যাবে রোজালিন্ড এবং তার ছাত্র গ্লসিং একাই কাজ করে যাচ্ছিলেন। তারা এক্সরে দিয়ে ছবি তুলে ডিএনএ এর উপাত্ত সংগ্রহ করছিলেন যাতে করে এর গঠন সম্পর্কে জানা যায়। এ বিষয় নিয়ে তাদের 5টি পেপার লেখার কথা ছিল। রোজালিন্ডের কাজ ছিল অনেকটা এরকম, তাকে এক্সরে ক্যামেরাকে এমনভাবে সেট করতে হবে যাতে করে এটি থেকে সূক্ষ্ম বিম বা রশ্মি বের হয়। ছবি তুলতে হলে সূক্ষ্ম এবং পাতলা রশ্মির দরকার ছিল, কারণ ডিএনএ নিজেও লম্বা চিকন তন্তুর মতো দেখতে। এর আগে এই বিষয়ে যেসব কাজ করা হয়েছিল সেখানে মোটা তন্তুর ডিএনএ ব্যবহার করা হয়েছিল, কিন্তু পাতলা তন্তু নিয়ে পরীক্ষা করতে রোজালিন্ডের কোনো সমস্যায় পড়তে হয়নি, কারণ এর আগে কয়লা নিয়ে কাজ করতে গিয়ে সেখানে ক্লে এর আণবিক গঠন নিয়ে তিনি কাজ করে এসেছেন। তাই তিনি ভালোভাবেই জানতেন পুরোপুরি কেলাসিত হয় না এমন পদার্থগুলোকে কিভাবে আণবিক এককে নিয়ন্ত্রণ করা যায়। একটি গ্লাসের রড দিয়ে তিনি ডিএনএ ফাইবারকে টেনে ধরলেন এবং প্রত্যেকটি ফাইবারকে সমান্তরালভাবে সাজালেন, কিন্তু এক্সরে বিক্ষিপ্ত করার জন্য ফাইবারগুলো ছিল অতিরিক্ত পাতলা, তাই তিনি সেগুলোকে মাকড়সার জালের মতো করে সাজালেন যাতে এদের আয়তন একসাথে মিলে বেড়ে যায়। এরপর এই জালের আকারের সাথে মিল রেখে তিনি এক্সরে বিম এই তন্তুগুচ্ছের উপর ফেললেন। তার ধারণা ছিল এইভাবে কাজটি করলে ডিএনএ এর পরিষ্কার ছবি পাওয়া যাবে। 1952 সাল পর্যন্ত রোজালিন্ড একাই একমাত্র বিজ্ঞানী ছিলেন যিনি ডিএনএ নিয়ে ফুল টাইম কাজ করছিলেন। তিনি বি টাইপ ডিএনএ কে আরও আর্দ্রতার ভেতর দিয়ে এক্সরের সামনে আরও বেশি সময় রেখে পরীক্ষা করছিলেন। এভাবে একসময় ওয়েট বি টাইপ ডিএনএ ফাইবারকে এক্সরের সামনে 62 ঘন্টা পর্যন্ত রেখে দিয়ে তিনি সবচেয়ে সুন্দর ডাবল হেলিক্সের ছবি পান। এই ছবি এখন জীববিজ্ঞান বইগুলোতে দেখা যায়। এরপর তিনি এ টাইপ ডিএনএ নিয়ে কাজ করতে থাকেন, কারণ এই ডিএনএ ছবিতে বি টাইপের চেয়ে অনেক বেশি তথ্য পাওয়া যাচ্ছিল। এরই মধ্যেই উইলকিন্স সুযোগ বুঝে একটু একটু করে রোজালিন্ডের ডাটাগুলোর একটি ধারণা নেয়া এবং ডাটার রেপ্লিকা তৈরি করার চেষ্টা করে যাচ্ছিলেন। উইলকিন্স নিজেও ডিএনএ ছবি তোলার জন্য সচেষ্ট ছিলেন, কিন্তু রোজালিন্ডের এর মতো এত সুন্দর ছবি তার আসছিল না এবং ছবি থেকে প্রাপ্ত ডাটাগুলো কম তথ্য দিচ্ছিল। তবু উইলকিন্স ওয়াটসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং রোজালিন্ডের কাজ নিয়ে নিয়মিত খবরাখবর দিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে রোজালিন্ড ডিএনএ ফাইবার ক্লাসের গাণিতিক সমাধানের দিকে অগ্রসর হচ্ছিলেন। তার ধারণা ছিল গাণিতিকভাবে যদি আবিষ্কারটি বর্ণনা করা যায় তাহলে আবিষ্কারের পক্ষে যুক্তি এবং প্রমাণ আরও সুসংবদ্ধ হবে। গণিতের এই কাজটি মারাত্মক জটিল একটি কাজ ছিল যেটি রোজালিন্ড একা একা করছিলেন। তার মনে আস্তে আস্তে দৃঢ়ভাবে সন্দেহ জাগছিল যে ড্রাই ডিএনএ বা এই টাইপ ডিএনএ হেলিক্যাল নয়। এর মধ্যে উইলকিন্স একটি রিপোর্টে রোজালিন্ডের অনুমতি না নিয়েই এই সম্পর্কে তার আবিষ্কার নিয়ে লিখে ফেলেন এবং প্রকাশ করে দেন, কিন্তু রোজালিন্ড নিজে তার সন্দেহ দূর না করা পর্যন্ত প্রকাশ করতে চাচ্ছিলেন না। আসলে গাণিতিক কাজটি ছিল অত্যন্ত কঠিন, আবার যেহেতু তিনি একা একা কাজটি করছিলেন তাই যখন ডাটা থেকে তিনি ভুল তথ্য সংগ্রহ করেছিলেন সেই ভুল ধরিয়ে দেওয়ার মতো কেউ তখন তার আশপাশে ছিল না। পরবর্তীতে অবশ্য এই ভুল চোখে না পড়ার জন্য তিনি নিজেকে অনেক দোষ দিয়েছিলেন এবং দুঃখ পেয়েছিলেন। লিনাস পলিং হলেন বিখ্যাত আমেরিকান রসায়নবিদ। পৃথিবীতে মাত্র 4 জন ব্যক্তি 2 বার করে নোবেল পুরস্কার পেয়েছেন, লিনাস পলিং তাদের মধ্যে একজন। তিনি রোজালিন্ডের প্রাপ্ত ছবিগুলো দেখার জন্য ক্যামব্রিজে আসতে চেয়েছিলেন। যদি তিনি আসতে পারতেন তাহলে রোজালিন্ডের সাথে মিলে ডিএনএ এর গঠন তৈরি করে ফেলতেন,
কিন্তু ভাগ্য যদি একটু সহায় হতো তাহলে হয়তো তিনি আরেকটি নোবেল পেতেন। তাহলে তিনি হতেন একমাত্র ব্যক্তি যিনি কিনা তিনটি নোবেল পুরস্কার পেয়েছেন। রোজালিন্ডের প্রাপ্ত ছবিগুলো দেখার জন্য আরেক বিখ্যাত বিজ্ঞানী লিনাস পাউলিং কেমব্রিজে আসতে চেয়েছিলেন। 1952 সালের মে মাসে প্রোটিন নিয়ে একটি কনফারেন্স হয়েছিল, কিন্তু কমিউনিস্ট হিসেবে দোষারোপ করে সরকার থেকে তাকে ব্রিটেনে আসতে দেওয়া হয়নি। অনেকে মনে করেন পাউলিং যদি আসতে পারতেন এবং এক্সরে ছবিগুলো দেখতে পারতেন তাহলে গাণিতিক মডেল বানানোর কাজটুকু তিনি করে ফেলতে পারতেন এবং ওয়াটসন ক্রিকের অনেক আগেই তারা দুজন ডিএনএ এর আণবিক গঠন প্রকাশ করে ফেলতে পারতেন। এতে করে পাউলিং হয়তো একমাত্র বিজ্ঞানী হিসেবে তিনবার নোবেল পাওয়ার গৌরব অর্জন করতে পারতেন এবং রোজালিন্ডো ডিএনএ এর আবিষ্কারক হিসেবে মর্যাদা এবং পুরস্কার পেতে পারতেন। এছাড়াও ফ্রান্সিস ক্রিক একবার রোজালিন্ডকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। যদি সেই পরামর্শটুকু রোজালিন্ড বিবেচনা করতেন তাহলে তারা দুজনেই সবার আগে এই ডিএনএ আবিষ্কার করে ফেলতে পারতেন। লিনাস পাউলিং এর আগে ডিএনএ নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলেন যেটি তিনি তার ছেলের মারফত ওয়াটসনের কাছে পাঠান। ওয়াটসন সেই প্রবন্ধটি আবার রোজালিন্ডের কাছে নিয়ে যান। তাদের সবার কাছে মনে হচ্ছিল যে ডিএনএ ডাবল হেলিক্স কারণ ওয়াটসন এবং ক্রিকের কাছে 5 বছর আগের পুরাতন কিছু এক্সরের ছবি তোলা ছিল যা দেখে মনে হচ্ছিল যে ডিএনএ ডাবল হেলিক্স, কিন্তু এই তথ্যটির আরো স্পষ্ট এবং পরীক্ষামূলক প্রমাণ আছে কেবল রোজালিন্ডের কাছে। কিন্তু রোজালিন্ড কোনো কিছুই প্রকাশ করবেন না, তার কাছে সত্য হচ্ছে সত্য, তার কাছে বাস্তবতা হচ্ছে বাস্তবতা। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, টিবিএন 24 এর সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আবিষ্কারের গল্পে। ডিএনএ এর কাঠামো সংক্রান্ত যেসব তথ্য ফ্রাঙ্কলিন আবিষ্কার করেছিলেন তার অনুমতি ছাড়াই উইলকিন্স 1953 সালের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুইজন বিজ্ঞানী মার্কিন জীবরসায়নবিদ জেমস ওয়াটসন ও ব্রিটিশ জীবরসায়নবিদ ফ্রান্সিস ক্রিকের কাছে সরবরাহ করে দেন। একই কলেজে ডিএনএ এর গঠন নিয়ে কাজ করছিলেন জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। ওয়াটসন ও ক্রিক ডিএনএ অণুর রাসায়নিক সংকেত থেকে জটিল গাণিতিক পদ্ধতিতে বিভিন্ন পরমাণু দূরত্ব এবং কোণ বিশ্লেষণ করে সুগার ফসফেট বেসগুলো কিভাবে সাজানো থাকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করছিলেন। 1953 সালের জানুয়ারি মাসের শেষে ওয়াটসন কিংস কলেজে এলেন। সেই সময় উইলকিন্স তাকে রোজালিন্ডের তোলা একটি এক্সরে ফটোগ্রাফ দেখতে দেন যা পরবর্তীকালে ফটোগ্রাফ 51 নামে বিখ্যাত হয়ে ওঠে। সেই ছবি দেখে ওয়াটসনের মাথায় বিদ্যুৎ খেলে গেল। ডিএনএর প্যাঁচালো চেহারাটা ছবির মতো ভেসে উঠল ওর চোখে। নিজের পিএইচডির সময় থেকে উনি এইরকম দ্বিসূত্রক বা ডাবল স্ট্র্যান্ডেড অণু নিয়ে কাজ করেছেন, তাই ছবিটা দেখে উনি অতি সহজে অনেকটা বুঝে গেলেন। কিংস থেকে ফেরার পথে চরম উত্তেজিত ওয়াটসন ছবিটা নিজের হাতেই নোটবইতে যতটা সম্ভব এঁকে ফেললেন। ফিরেই ফ্রান্সিসকে বোঝাতে হবে এই দ্বিসূত্র গঠনই আসলে ঠিক, কারণ জীববিজ্ঞানে বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসকেই জোড়ায় জোড়ায় থাকতে দেখা যায়। স্টাডি থেকে জানা গিয়েছিল যে আর্দ্র পরিবেশে ডিএনএ কেমন আচরণ করে। রোজালিন্ডের ধারণা ছিল আর্দ্রতাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই আরো পরিষ্কার ছবি পাওয়া যাবে। এই কাজ করতে করতে তিনি বুঝতে পারলেন ডিএনএ দু ধরনের অবয়বে থাকতে পারে, এ টাইপ এবং বি টাইপ, যা নির্ভর করবে কতটুকু পানি তন্তু বা ফাইবারগুলো টানতে পারছে। যখনই ফাইবারগুলোর আশপাশে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 75% হলো, রোজালিন্ড ডিএনএ আরো পরিষ্কার এবং সূক্ষ্ম ছবিটি পেলেন যেটি গ্লসিং এর পাওয়া ছবি থেকে অনেক বেশি তথ্য দিতে সক্ষম ছিল। এই ছবিগুলোকে রোজালিন্ড নাম দিলেন ড্রাই এ ফর্ম অফ ডিএনএ। রোজালিন্ডের তোলা ছবির হাত ধরে ক্রিক তার গণনার জন্য দরকারি তথ্য পেয়ে গেলেন এবং নতুন করে কাজ শুরু করলেন। শুধু ছবিটাই নয়, ক্রিস্টালোগ্রাফির যে খুঁটিনাটি তথ্য দরকার ছিল তাও ক্রিক পেয়ে গিয়েছিলেন। মেডিকেল রিসার্চ কাউন্সিলের এক আলোচনা চক্রের সূত্রে রোজালিন্ডের কাজের ছবি ও তথ্য গিয়েছিল কাউন্সিলের অধিকর্তা ম্যাক্স পেরুজের কাছে। তিনি চুপচাপ সেটি লরেন্স ব্র্যাককে এবং ব্র্যাক সেটি ক্রিককে পাঠিয়ে দেন। ফ্রাঙ্কলিন ডিএনএ অনুসমূহের যে অপেক্ষাকৃত পরিষ্কার রঞ্জন রশ্মি চিত্রগুলি তৈরি করেন সেগুলোর উপর ভিত্তি করে এবং নিজেদের খুঁজে পাওয়া তথ্য মিলিয়ে 1953 সালে কয়েক মাস পরে নেচার নামক গবেষণা পত্রিকাতে প্রকাশিত একটি প্রবন্ধে ওয়াটসন ও ক্রিক প্রস্তাব করেন যে ডিএনএর গঠন একটি দ্বিকুণ্ডলাকৃতি পলিমার
যেখানে দুইটি ডিএনএ তন্তু একে অপরকে সাপের মতো পেঁচিয়ে আছে। এর আগ পর্যন্ত ফ্রাঙ্কলিন জানতেন না যে তার গবেষণাকর্ম এভাবে ব্যবহার করা হয়েছে। রোজালিন্ডের নোটবুক জানাচ্ছে, 24 ফেব্রুয়ারি নাগাদ তিনি যাবতীয় তথ্য ব্যাখ্যা করে উঠতে পারছেন। অন্যদিকে ফেব্রুয়ারির সেই শেষ সপ্তাহেই ডিএনএ মডেল শেষ করে ঘুমোতে যাচ্ছেন ফ্রান্সিস ক্রিক। ডিএনএ যে দ্বিসূত্রক এক অণু এবং এর সূত্র দুটি প্যাঁচালো এবং পরিপূরক, একটি ডান দিকে পাক খেলে দ্বিতীয়টি বা দিকে পাক খায়। নিউক্লিওটাইডগুলোর যে অসংখ্য বিন্যাস হতে পারে এবং এই বিন্যাসের তারতম্যই যে জীবজগতের যাবতীয় বৈচিত্র্যের গোড়ার কথা, এসব কিছুই ব্যাখ্যা করে 19 মার্চ পেপার লিখেছেন রোজালিন্ড। সে পেপার জার্নালে পাঠানোর আগে ওয়াটসন ও ক্রিক তাদের ডিএনএ মডেল দেখাতে কেমব্রিজে ডেকে পাঠাচ্ছেন রোজালিন্ড আর উইলকিনসকে। ঠিক হলো ডিএনএ মডেল ওয়াটসন ক্রিকই প্রকাশ করবেন, তার সপক্ষে পরীক্ষামূলক প্রমাণ হিসেবে রোজালিন্ড উইলকিনস তাদের পেপার প্রকাশ করবেন। 1953 সালের 18 এপ্রিল নেচার পত্রিকায় প্রথম ছাপা হলো ওয়াটসন ক্রিকের ডিএনএ মডেল। পেপারে কিংস কলেজে তাদের সহকর্মীদের অপ্রকাশিত পরীক্ষালব্ধ প্রমাণের কথা উল্লেখ থাকলো। 25 এপ্রিল নেচারে আলাদাভাবে প্রকাশিত হলো ফ্রাঙ্কলিন, গসলিং আর উইলকিনস ও সহকর্মীদের দুটো পেপার। রোজালিন্ড তার পেপারে একটি নোট সংযোজন করলেন যে এই কাজ এই জার্নালই আগে প্রকাশিত তাত্ত্বিক ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ। সবই ঠিক হলো। শুধু রোজালিন্ড জানতেও পারলেন না যে তার কাজ থেকে অন্তত 2 বার তথ্য নিয়েছেন ওয়াটসন ক্রিক। রিপোর্ট প্রকাশ করবার আগে রোজালিন্ডের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি রোজালিন্ড যে টিমে কাজ করতেন সেই টিমের প্রধান ভেন্ডেলের কাছ থেকেও কোনো অনুমতিপত্র নেওয়া হয়নি। নেচার পত্রিকার ওই একই সংখ্যাতে উইলকিনসন ও ফ্রাঙ্কলিন আলাদা আলাদা সহনিবন্ধ প্রকাশ করেন। এরপর ফ্রাঙ্কলিন এ ব্যাপারে আরো 5টি গবেষণাপত্র ছাপান। পরবর্তীতে ভাইরাস নিয়ে এমন সব উন্নত মানের গবেষণা রোজালিন্ড করেছিলেন, বিশেষ করে টোবেকো মোজাইক ভাইরাস নিয়ে, যেগুলো ছিল কাটিং এজ গবেষণা। সেই গবেষণাগুলোর কল্যাণেই ভাইরাসের মৌলিক আণবিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারি। ওই গবেষণাগুলোর উপর ভিত্তি করেই পরে ভাইরাস নিয়ে আরও উন্নত মানের এবং জটিল রকমের গবেষণা সম্ভব হয়েছিল। 1953 থেকে 1958 সাল পর্যন্ত ফ্রাঙ্কলিন লন্ডন বিশ্ববিদ্যালয়ের নৈশকালীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বার্কবেক কলেজের কেলাস বিজ্ঞান পরীক্ষাগারে কাজ করেন। যেহেতু র্যাঙ্কল ফ্রাঙ্কলিনকে এই শর্তে ছেড়ে দিয়েছিলেন যে তিনি ডিএনএ নিয়ে কাজ করবেন না, তিনি কয়লা নিয়ে পড়াশোনার দিকে মনোনিবেশ করেছিলেন। সেখানে তিনি কয়লা ও ডিএনএর উপর তার গবেষণা কর্মগুলি সমাপ্ত করেন এবং তামাকের মোজাইক ভাইরাসের আণবিক গঠনের উপর একটি প্রকল্প হাতে নেন। অন্যান্য বিজ্ঞানীদের সাথে তার যৌথভাবে করা একটি গবেষণা কর্মে প্রমাণিত হয় যে ওই ভাইরাসের অভ্যন্তরস্থ রাইবোনিউক্লিক অ্যাসিড ভাইরাসের ভেতরের গহ্বরে নয় বরং এর প্রোটিন গাত্রের মধ্যে গ্রথিত থাকে। তার আরও দেখান যে এই আরএনএটি ছিল একটি মাত্র কুণ্ডলাকার তন্তুর ন্যায়, ব্যাকটেরিয়া সদৃশ ভাইরাস ও উচ্চতর জীবে প্রাপ্ত ডিএনএ এর মতো দ্বিকুণ্ডলাকার তন্তু সমষ্টি নয়। 5 বছরে ফ্রাঙ্কলিন ভাইরাস সম্পর্কিত 17টি পত্রিকা প্রকাশ করেছিলেন। টোবাকো মোজাইক ভাইরাসের গঠনের উপর এবং তার গ্রুপ স্ট্রাকচারাল ভাইরোলজির ভিত্তি স্থাপন করেছিল। ক্রিক দাবি করেছিলেন তিনি 1953 সালের 27 ফেব্রুয়ারি বেস পেয়ার প্রস্তাব করেন, কিন্তু ওয়াটসন তার বই দ্য ডাবল হ্যালিক্স এ দাবি করেন যে এই প্রস্তাবটি শুধু তিনিই করেছিলেন, অন্য কেউ নয়। কিন্তু পরে প্রমাণিত হয় যে বিজ্ঞানী আরউইন চারগেফের ডাবল হ্যালিক্স নিয়ে গবেষণা ওয়াটসনকে বেস পেয়ার সম্পর্কে বুঝতে সাহায্য করেন, যে হেলিক্যাল সিঁড়িগুলো আসলে একটি বেস পেয়ার যেখানে এডিনিন থাইমিনের সাথে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে জোড়াভাবে থাকে। 1962 সালে ওয়াটসন ক্রিক এবং মরিস উইলকিনসকে নোবেল পুরস্কার দেওয়া হয় ডিএনএ গঠন উদ্ঘাটনের জন্য। ডিএনএ গঠনের কাজের খুবই গুরুত্বপূর্ণ অংশ জুড়েই ছিলেন রোজালিন্ড ফ্রাঙ্কলিন। তবুও নোবেল কমিটির নিয়ম, মৃত্যু পরবর্তী নোবেল দেওয়ার নিয়ম নেই, তাই ফ্রাঙ্কলিনকে নোবেল কমিটি থেকে এই পুরস্কারটি দেওয়া হয়নি তখন। আবিষ্কারের কৃতিত্ব না পেলেও ওয়াটসন এবং ক্রিকের প্রতি তার তেমন কোনো ক্ষোভ ছিল না। ক্রিকের সাথে তার সম্পর্ক ভালো ছিল, কিন্তু ওয়াটসনের সাথে যোগাযোগ তিনি রক্ষা করেননি। তাকে দ্যাট হরিবল আমেরিকান বলে সম্বোধন করতেন তিনি। তবে বি টাইপ ডিএনএ নিয়ে রোজালিন্ড তার গবেষণাগুলোকে জার্নাল আকারে প্রকাশ করেছিলেন তার ছাত্র গ্লসিং এর সাথে। সেখানে তারা বি টাইপ ডিএনএ থেকে কি কি জানা যায় সেই সম্পর্কে আলোচনা করেছিলেন।
জীবনের শেষ পর্যায়ে ফ্রাঙ্কলিন জীবন্ত পোলিও ভাইরাসের কাঠামোর উপর কাজ করছিলেন, যদিও এর ফলে তার নিজের পোলিও রোগে সংক্রামিত হওয়ার ঝুঁকি ছিল। তার মৃত্যুর পর এরকম ঝুঁকিপূর্ণ ভাইরাসকে নিয়ে গবেষণায় বিরতি দেওয়া হয়। ফ্রাঙ্কলিন 1958 সালে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 38 বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। ডিএনএ জীবের সকল বৈশিষ্ট্যের নীল নকশা, দুটি প্যাঁচানো সিঁড়ি দিয়েই তৈরি ক্ষুদে অঙ্গাণুটি। মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন ও ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স নকশার মূল কারিগর। এই স্বীকৃতিস্বরূপ 1962 সালে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিককে ডিএনএ কাঠামো আবিষ্কারে অবদান রাখার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। তবে রোজালিন্ড বেঁচে থাকলে ওয়াটসন ক্রিক উইলকিন্স এর সঙ্গেই নোবেল পুরস্কার পেতেন, কিন্তু ওয়াটসন ক্রিক তাদের নোবেল পুরস্কারের বক্তৃতায় রোজালিন্ডের কথা উল্লেখ করেননি। বিখ্যাত বিজ্ঞানী লিনাস পাউলিংও সবকিছু জেনে শুনে বি ডিএনএ গঠন আবিষ্কারের কৃতিত্ব উইলকিন্সকে দিয়েছিলেন, তবে রোজালিন্ড তখন এসবের ঊর্ধ্বে। কেন ওয়াটসন বা ক্রিক রোজালিন্ডকে ওই 51 নম্বর ছবির কথা জানালেন না, আর কেনই বা পেরুজ চুপি চুপি ক্রিকদের তথ্য সরবরাহ করলেন? পুরস্কার বড় কথা নয়, সংক্ষিপ্ত জীবনে কয়লা থেকে ডিএনএ হয়ে টিএমভি যে বিষয়ে কাজ করেছেন তাতেই সোনা ফলিয়েছেন ফ্রাঙ্কলিন। প্রিয় দর্শক, এই ছিল আবিষ্কারের গল্পের আজকের পর্বে। দেখা হবে আগামীতে নতুন কোনো আবিষ্কারের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভেন 24 এর সাথেই থাকুন।